হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পান্নাজার মা ওপেনবাগ থেকে বলছি। তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে যে গলা, হাড় আর এই যে হাট না, এগুলো হচ্ছে জার্মানিতে সব আলাদা আলাদাভাবে পাওয়া যায়। তো হচ্ছে আমি তিনটা আইটেম তিনভাবে আমি কিনেছি। যেমন হচ্ছে এই যে এই হাড়গুলা, একটা আমি একটা বক্স কিনেছি, এই হাড় মানে বিসমিল্লাটা একটা বক্স কিনেছিলাম, আর হচ্ছে এই যে গলা, এই গলাটা আমি একটা বক্স কিনেছিলাম। তো এগুলো সব মিলে হচ্ছে আমি আজকে এটা একটা এই যে এভাবে একটা ভুনা করব। তো আমি আসলে কিভাবে এটা করি তো আপনাদের সাথে শেয়ার করব আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এভাবে খেতে তো আমার খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন রান্না করি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে দিতে হবে। আর আমি বলি, আমার এটা রান্নার চ্যানেল না, আমি আসলে এগুলো সব গুছিয়ে নিয়ে আসিনি, আমার এটা হচ্ছে ব্লগের চ্যানেল, তাই হচ্ছে আমি এভাবে রান্না করছি। তো তোমরা আমার রান্নাটা শুধু দেখবে, ঠিক আছে? তো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। হয়েছে, আমি পেঁয়াজটা আস্তে আস্তে করে ভেজে নিই, একটা ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব। তো ঠিক আছে, পেঁয়াজটা ব্রাউন কালারের হতে থাক। তো আমার পেঁয়াজটা এই যে ব্রাউন কালারের হয়ে এসেছে, এর মাঝে দিব আমি হচ্ছে আস্ত মশলা, হচ্ছে মশলা দিব হচ্ছে সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে এখন একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ, এর থেকে আর একটু বেশি আপনার ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিব হচ্ছে আমি হলুদ গুঁড়ো এক চা চামচ। এটা হচ্ছে জিরে গুঁড়ো এক চা চামচ। রসুন বাটা আর দিব হচ্ছে আদা বাটা। তো এগুলো হচ্ছে আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে আমি হাড়গুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এই হাড়গুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমরা যখন আসলে মাঝে মধ্যে এগুলাও এনে খাই, কারণ এখানে মাংসের সাথে কোনো হাড়ই পাওয়া যায় না। তো ভাবলাম যে এগুলো যেহেতু এভাবে আলাদা আলাদাভাবে পাওয়া যায়, তো আমরা এভাবেই কিনে এনে খাই। তো ঠিক আছে, এটা একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিই। তো দেখুন, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি পানি ব্যবহার করিনি, মানে এখানে পানি দিইনি, মাংস থেকে পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব কাঁচা মরিচ,
কাঁচামরিচ দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো আমি ঠিক আছে এটা ঢাকা 5 মিনিটের মতো জাল দিয়ে নিই। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, বাহ আমার মাংসটা হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যে পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আমার হয়ে গিয়েছে, তো আমি এটা এখানেই রাখবো।